আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রিজ কেনার আগে যে সকল বিষয় জানলে ফ্রিজ কিনে ঠকবেন না। আমার আরেকটি ইউটিউব চ্যানেল টেক ট্রেনিং, এই চ্যানেলের মাধ্যমেও অনেক কিছু জানতে পারবেন। ফ্রিজ কেনার আগে যে সকল বিষয় জানতে হবে, এক নাম্বার মাছ মাংস এই জাতীয় খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে চান এবং বেশি পরিমাণে সংরক্ষণ করতে চান তাহলে ফ্রস্ট ফ্রিজ কিনতে পারেন। বর্তমানে ফ্রস্ট ফ্রিজ দেখতে এমন বক্সের মতো হয়ে থাকে। এই ফ্রস্ট ফ্রিজের মাধ্যমে মাছ মাংস দুধ এই জাতীয় খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ফ্রস্ট ফ্রিজের এই বক্সের ভিতরে চারপাশে বরফ জমে, সাথে সাথে খাদ্যদ্রব্যেও বরফ জমে। 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ অফ থাকলেও খাদ্যদ্রব্যের গুণগত মান নষ্ট হয় না। আবার মাছ মাংস এই জাতীয় খাদ্যদ্রব্য সংরক্ষণের পাশাপাশি ফলমূল শাক সবজি এই জাতীয় খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে চান তাহলে ডিফ্রস্ট ফ্রিজ ব্যবহার করতে পারেন। বর্তমানে ডিফ্রস্ট ফ্রিজের গঠন বা ডিফ্রস্ট ফ্রিজ দেখতে এমন হয়ে থাকে। এই ফ্রিজগুলোতে 50-50 অর্থাৎ 50% ফ্রিজার অর্থাৎ ডিপ সেকশন আর 50% রেফ্রিজারেটর অর্থাৎ নর্মাল সেকশন থাকে। ডিপ সেকশনে মাছ মাংস এই জাতীয় খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারবেন আর নর্মাল সেকশনে ফলমূল শাক সবজি এই জাতীয় খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারবেন। ডিফ্রস্ট ফ্রিজের সবচেয়ে বড় সুবিধা মাছ মাংস এবং ফলমূল উভয় ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। আবার ডিফ্রস্ট ফ্রিজের ডিপ সেকশনে খাদ্যদ্রব্যে বরফ জমে, 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ অফ থাকলেও বা বারবার লোডশেডিং হলেও খাদ্যদ্রব্যের গুণগত মান সঠিক থাকবে। আবার ফলমূল শাক সবজি বেশি পরিমাণ সংরক্ষণ করতে চান, সাথে সাথে মাছ মাংস এই জাতীয় খাদ্যদ্রব্য ফ্রিজ থেকে বাইর করার কিছুক্ষণ পরে রান্না করতে চান, সেক্ষেত্রে নো ফ্রস্ট অর্থাৎ নন ফ্রস্ট ফ্রিজ কিনতে হবে। নো ফ্রস্ট ফ্রিজের সবচেয়ে বড় সুবিধা ডিপ চেম্বারে সংরক্ষিত মাছ মাংস এই জাতীয় খাদ্যদ্রব্যে বরফ জমে না। এই জাতীয় খাদ্যদ্রব্য সংরক্ষণ করার জন্য ঠান্ডা বাতাসের মাধ্যমে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়, ফ্রিজ থেকে বাইর করার কিছুক্ষণ পরে রান্না করা যায়। আবার নো ফ্রস্ট ফ্রিজের নর্মাল সেকশনে বেশি জায়গা থাকে, ফলমূল শাক সবজি এই জাতীয় খাদ্যদ্রব্য বেশি পরিমাণে সংরক্ষণ করা যায়। নন ফ্রস্ট ফ্রিজের অসুবিধাসমূহ মাছ মাংস দুধ এই জাতীয় খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ঠান্ডা বাতাস প্রবাহিত করা হয়। ঠান্ডা বাতাস প্রবাহিত করার কারণে ওই চেম্বারের তাপমাত্রা দীর্ঘ সময় স্থিতিশীল থাকে না। তাপমাত্রা স্থিতিশীল রাখার জন্য ফ্রিজটি বেশি সময় চলার প্রয়োজন হয়, ফলে বিদ্যুৎ খরচ বেশি হয়। বারবার লোডশেডিং হলে বা লোডশেডিংয়ের পরে দীর্ঘ সময় বিদ্যুৎ অফ থাকলে যেহেতু নন ফ্রস্ট ফ্রিজের খাদ্যদ্রব্য ঠান্ডা বাতাসের মাধ্যমে সংরক্ষণ করা হয়, দীর্ঘ সময় বিদ্যুৎ অফ থাকলে খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ করা যায় না। নন ফ্রস্ট ফ্রিজের ডিপ চেম্বার ছোট হয়, ফলে মাছ মাংস এই জাতীয় খাদ্যদ্রব্য কম সংরক্ষণ করা যায়। 2 নাম্বার কোন সাইজের ফ্রিজ কিনবেন? পরিবারের সদস্য সংখ্যা 2 থেকে 4 জন, সদস্য সংখ্যা কম হলেও ছোট সাইজের ফ্রিজ কেনার পরিবর্তে 10 থেকে 12 সেফটি এই সাইজের ফ্রিজ কিনতে পারেন। কারণ ছোট সাইজের ফ্রিজে কম পরিমাণ খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়, একটু বেশি খাদ্য সংরক্ষণের প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় না। আবার পরিবারের সদস্য সংখ্যা 5 থেকে 10 বা তার বেশি হতে পারে, ওভার সাইজের ফ্রিজ কেনার প্রয়োজন নাই। বাস্তবে দেখা যায় পরিবারের সদস্য সংখ্যা বেশি হলেও ওভার সাইজের ফ্রিজের প্রয়োজন হয় না, অথচ বিদ্যুৎ বিল বেশি হয়, তবে আপনার যেটি প্রয়োজন সেটি কিনতে পারেন। 3 নাম্বার ইনভার্টার ফ্রিজ কিনবেন নাকি নন ইনভার্টার ফ্রিজ কিনবেন? যদি ফ্রস্ট বা ডিফ্রস্ট ফ্রিজ কিনতে চান তাহলে নন ইনভার্টার ফ্রিজ কিনতে পারেন, আর নো ফ্রস্ট ফ্রিজ কিনতে চাইলে ইনভার্টার ফ্রিজ কিনতে পারেন। কারণ ফ্রস্ট বা ডিফ্রস্ট ফ্রিজে বিদ্যুৎ বিল তুলনামূলক কম আসে। নো ফ্রস্ট অর্থাৎ নন ফ্রস্ট ফ্রিজ কিনতে চাইলে ইনভার্টার ফ্রিজ কিনতে পারেন, কারণ ফ্রস্ট বা ডিফ্রস্ট ফ্রিজের চেয়ে নো ফ্রস্ট ফ্রিজে বিদ্যুৎ বিল একটু বেশি আসে। এখন প্রশ্ন আসতে পারে, ইনভার্টার ফ্রিজ এবং নন ইনভার্টার ফ্রিজের মধ্যে পার্থক্য কী? এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে দেখে আসতে পারেন। 4 নাম্বার যদি ডিফ্রস্ট ফ্রিজ কিনতে চান ডিপ চেম্বারটি জালি নেবেন নাকি বক্স টাইপ নেবেন? আপনারা অবশ্যই বক্স টাইপ নেবেন, কারণ প্রতিটি বক্সে আলাদা আলাদা খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। যেমন একটি বক্সে মাছ সংরক্ষণ করলেন, আরেকটি বক্সে মাংস সংরক্ষণ করলেন, আরেকটি বক্সে দুধ এই জাতীয় খাদ্যদ্রব্য সংরক্ষণ করলেন,
তাহলে খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সাথে সাথে এক খাদ্যের গন্ধ আরেক খাদ্যের ভিতরে প্রবেশ করে না। ছয় নম্বর, ডিফ্রস্ট ফ্রিজের ডিপ চেম্বারটি উপরে থাকবে নাকি নিচে থাকবে? ডিপ চেম্বার নিচে থাকবে এমন ফ্রিজ কিনবেন। ডিপ চেম্বার নিচে থাকলে মাছ মাংস এই জাতীয় খাদ্যদ্রব্য নিচে সংরক্ষণ করলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়, কারণ নিচে মাছ মাংস এই জাতীয় খাদ্যদ্রব্য সংরক্ষণ করলে ফ্রিজ সহজে তার ভর বহন করতে পারে, আর উপরে সেকশন নর্মাল থাকলে ফলমূল শাকসবজি এই জাতীয় খাদ্যদ্রব্য সহজে বাইর করা যায়। কিন্তু নো ফ্রস্ট ফ্রিজের ডিপ চেম্বার ছোট হওয়ার কারণে সবসময় ডিপ চেম্বারটি উপরে থাকে আর নর্মাল সেকশনটি নিচে থাকে। সাত নাম্বার, ফ্রিজের একটি গুরুত্বপূর্ণ অংশ কম্প্রেসার, এই কম্প্রেসারটি ফ্রিজের পিছনে নিচে থাকে, সাধারণত বাইরে থেকে দেখা যায় না। ফ্রিজ কেনার আগে জানতে হবে এই কম্প্রেসারে ব্যবহৃত মোটরের কয়েলটি তামার কয়েল কিনা, অর্থাৎ ভালো ব্র্যান্ডের কম্প্রেসার ব্যবহার করছে কিনা অবশ্যই জেনে ফ্রিজ কিনতে হবে। আট নাম্বার, ফ্রিজের কার্যক্রম পরিচালনা করার জন্য ফ্রিজে এক ধরনের গ্যাস পাইপের মাধ্যমে প্রবাহিত করানো হয়, আর এই পাইপগুলো দুইটা সেকশনে ভাগ থাকে, একটি ইভাপোরেটর সেকশন, একটি কনডেন্সার সেকশন। কনডেন্সার এবং ইভাপোরেটর এই উভয় সেকশনে পাইপ হিসাবে তামার পাইপ ব্যবহার করছে কিনা অবশ্যই জানতে হবে। কিছু কিছু কোম্পানি কনডেন্সার সেকশনে শুধুমাত্র তামার পাইপ ব্যবহার করে, কিন্তু ইভাপোরেটর সেকশনে অ্যালুমিনিয়াম বা লোহার পাইপ ব্যবহার করে। কনডেন্সার এবং ইভাপোরেটর উভয় সেকশনে তামার পাইপ ব্যবহার করলে সেই ধরনের ফ্রিজ কিনলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন, কারণ বর্তমানে বেশিরভাগ কোম্পানির কনডেন্সার এবং ইভাপোরেটর পাইপগুলি চেম্বারের ভিতরে স্থাপন করা থাকে, বাইরে থেকে দেখা যায় না। তবে কিছু কিছু কোম্পানির ইভাপোরেটর সেকশনের একটি অংশ ডিপ চেম্বারের ড্রয়ারের নিচে স্থাপন করা থাকে, আরেকটি অংশ নর্মাল চেম্বারের ভিতরে স্থাপন করা থাকে। যেহেতু কনডেন্সার এবং ইভাপোরেটর সেকশনের পাইপ ফ্রিজের চেম্বারের ভিতরে স্থাপন করা থাকে, পাইপ নষ্ট হলে ওই পাইপ মেরামত করার জন্য চেম্বার কেটে পাইপ বাইর করে মেরামত করতে হয়, প্রচুর ঝামেলা হয়, এমনকি পাইপ মেরামত করার পরেও পূর্বের মতো হয় না। এজন্য কনডেন্সার এবং ইভাপোরেটর উভয় সেকশনের পাইপ তামার পাইপ হলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। তবে সেলসম্যান এমনভাবে বলতে পারে কনডেন্সার সেকশন গরম হয়, লোহা বা অ্যালুমিনিয়াম পাইপ ব্যবহার করলে সহজে নষ্ট হতে পারে, এজন্য তামার পাইপ ব্যবহার করা হয়। ইভাপোরেটর সেকশন ঠান্ডা থাকে, সহজে পাইপ নষ্ট হয় না, এখানে অ্যালুমিনিয়াম বা লোহার পাইপ ব্যবহার করছে। কনডেন্সার বা ইভাপোরেটর যে কোনো সেকশনের পাইপ নষ্ট হতে পারে, যেহেতু পাইপ নষ্ট হলে চেম্বার কেটে পাইপ বাইর করে মেরামত করতে হয়, প্রচণ্ড ঝামেলা হয়, এমনকি পূর্বের মতো হয় না। এজন্য ইভাপোরেটর এবং কনডেন্সার উভয় সেকশনের পাইপ তামার পাইপ হলে ফ্রিজ দীর্ঘদিন ব্যবহার করা যায়। নয় নাম্বার, ফ্রিজ ঠান্ডা হওয়ার জন্য এক ধরনের গ্যাস ব্যবহার করা হয়, এই গ্যাসকে রেফ্রিজারেন্ট বলা হয়, আর ফ্রিজের রেফ্রিজারেন্ট হিসাবে R12, R134, R600A এই ধরনের গ্যাস ব্যবহার করা হয়। R600A এই গ্যাসটি দ্রুত ঠান্ডা হয়, ফ্রিজ দ্রুত ঠান্ডা হওয়ার কারণে বিদ্যুৎ খরচ তুলনামূলক কম হয়, কিন্তু R12 বা R134 গ্যাস ব্যবহার করলে ফ্রিজে ঠান্ডা হতে একটু সময় বেশি নেয়, এক্ষেত্রে বিদ্যুৎ বিল একটু বেশি আসতে পারে। দশ নম্বর, ফ্রিজের আউটসাইড বডিটি ফাইবারের তৈরি কিনা অথবা লেমিনেটেড কিনা সেটি জানতে হবে, অথবা হাত দিয়ে চেক করতে হবে। ফাইবার বা লেমিনেটেড করা থাকলে ফ্রিজে সহজে মরিচা আসবে না, যদি লোহার শিট ব্যবহার হয় তাহলে অল্প সময়ের ভিতরে ফ্রিজের বডিতে মরিচা আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যেয়ে প্লেলিস্ট চেক করুন, আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।